আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বের হয়ে গেলাম আর ঈদের বাকি তিন দিন একটু পার্লারের উদ্দেশ্যে আর সামান্য একটু টুকিটাকি শপিং করব। তো চলুন আমার সাথে আপনারাও। আমি এখন হিল সাইডের একটি পার্লারে চলে এসেছি। পার্লারটি হলো এই যে পান্না, এটাতে ঢুকতেছি এখন এই পার্লারে। এই রুমে আমি ফেসিয়াল করব। আপু আপনার নামটা বলেন। আমার নাম সবিতা। আমি একটা একটা করে ঈদের শপিং এর জন্য দোকানে ঢুকতেছি, আপনারাও দেখেন আমার সাথে আমরা আমেরিকায় ঈদের শপিং কিভাবে করি। আগেও একটি ভিডিওতে যদিও বা আমি দেখিয়েছি। সবগুলো গর্জিয়াস কাপড়। এই সেকশনটা সবগুলো মোটামুটি পছন্দনীয়। এখানের মধ্যেও আছে অনেক গর্জিয়াস কাপড়। আমি এখন আরো একটি দোকানে ঢুকতেছি। ওই দোকানে অনেক ভিড় দেখে বের হয়ে গেছি, কারণ এত ভিড়ের মধ্যে আসলে পছন্দ করতে পারতেছিলাম না। যাই হোক, এখানেও একই কাহিনী, অনেক ভিড়। ও মাই গড, কেমনে দেখবো কি দেখবো জানি। পুরো বাংলাদেশ। ওরা একটা বাংলাদেশ। এই ফিউচারের উপরে শপিং করতে আসতে বোঝা যায় বাংলাদেশের হাওয়া, পুরো বাংলাদেশ, সব বাংলাদেশি মানুষ হেঁটে হেঁটে শপিং করছে। এই আর একটি দোকান, বাংলারের দোকান। এই দোকানটাতে ঢুকতেছি। ও মাই গড, এখানেও সেম মানুষ। বাংলাদেশের মতো ইফতারি, আর মহিলারাও এখানে ব্যবসা করতেছে। এখন বাসায় চলে যাব। বাসায় যেতে যেতে টাইম লাগবে, ইফতার বানাতে পারবো না, তাই একটু ইফতার কিনে নিচ্ছি। এই দোকান থেকে ইফতার কিনতেছি।
বেবির জন্য সব চোখ সব বক্স বক্স করা, সবাই নিয়ে যেতে পারবে, বসে খেতে পারবে না। আর আমি লাইনে আছি, এই যে আমি অর্ধেকে স্টপ হয়ে আছি, আমাকে ঢুকতে দিচ্ছে না, আগে ওদের হিসাবে দেন আমি ঢুকতে পারবো। চিকেন কাটলেট চারটা আর ফ্রাইড রাইস আমাকে ডাইরেক্ট আলাদাই অর্ডার করতে হবে, রাইট? সব কিছু শেষে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।